এবার মালদা শহরে বোমা বিস্ফোরণ, বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম 6 বছরের এক শিশু। মালদা শহরে 23 নম্বর ওয়ার্ডের ডকপুকুর এলাকার ঘটনা। আহত শিশু বান্টি কুমার মাহাতো মালদা মেডিকেলে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি চিকিৎসালয়ের বারান্দায় ওই শিশু একা খেলার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসে। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আমি বন্ধ নিতে গেছিলাম, তখন অনেক জোর আওয়াজ হয়েছে, গির্জা মোড় পর্যন্ত সবাই বলছিল। আচ্ছা আচ্ছা। তারপরে বাচ্চাটা খেলছিল, খেলতে খেলতে ভেবেছে ভটকা আছে, এবার ফাটিয়েছে। এখানে বাচ্চারা এই একটা পেয়ে খেলছিল নাকি? বম ফেটেছে, বম ফাটতে গিয়ে দুটা পা হাত মুখ সব ঘায়ল হয়েছে একবারে। কখন হয়েছে ঘটনা? এই ঘটনা মোটামুটি 1 ঘন্টা আগে কাছাকাছি। কোথায় হয়েছে? এটা ডকপুকুর 23 নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান ক্লাবের উপরে। কি ভেবে খেলছিল সেটা সেটা আমি বলতে পারবো না, আমি খাইয়েছিলাম। কোন জায়গায় বোমা ফেটেছে? ইন্ডিয়ান ক্লাব ক্লাবের ভিতরে না বাইরে? ওখানে ডক্টর কাকুর দোকান আছে একটা, ওখানে। আপনার ছেলে কি করছিল? আমার ছেলে খেলতে গেছিল। ওটা কি রাখা ছিল না কেউ ফেলেছে? সে যেটা বলতে পারবো না, মানে রাখাই ছিল, কেউ ফেলবে তো না, ফেললে তো ঘর বাড়ি ভাঙবে সবারই। রাখা ছিল, ওখানে ফেটেছে। আরও থাকতে পারে ওইখানে এরকম হতেও পারে না হতে পারে, কি করবো? এর আগে এরকম ঘটনা ঘটেছে এলাকায়? এর আগে আমি আজকে মোটামুটি 8-9 বছর হলো, আমি দেখিনি কোনোদিন ওখানে। কারণ কি মজুদ করে রেখেছিল বোমা, কি মনে করছেন? আমি বলতে পারবো না স্যার। ডাক্তার কাজেছিলাম বলছি, ডাক্তার দোকানটা খোলা ছিল? না ডাক্তারের দোকান আমি ছিলাম না, তো বলছি আমি স্পটে ছিলাম না। হ্যাঁ আমি কাজে ছিলাম, তো কাজে থেকে ফোন এসছে আমাকে, আমাকে এমার্জেন্সি আছে। আমি কাজ থেকে হঠাৎ করে এখানে আসলাম, দেখছি একটা এনআরই ছেলে ছিল, এনআর ছেলে আবার নিয়ে এসছে টোটোতে করে। এখন ভর্তি হলে চোখ খুলছে না। পুলিশ গেছে? হ্যাঁ একটা স্যার আছে উপরে, ওই জায়গাতে দেখছি এখন। কোন জায়গাটায় জখম হয়েছে? দুটো পা এগুলা পুরো মুখটা ভালো। কিসে কিসে পড়ে আপনার ছেলে? এই ছেলে এখন প্রাইভেটে পড়ায়, আমরা এখন তো কথা পড়াই না, প্রাইভেটে পড়ায়। কত বছর বয়স? 6 বছর। কি মনে হচ্ছে ছেলে কি বল ভেবে খেলতে শুনেছিল? আমার মনে লাগছে ওখানে রাখা ছিল, হয়তো একাই পারবে না, আরো কচ্ছা কচ্ছা হবে, হয়তো খেলছিল সবাই মিলে ফাটে দিয়ে। বল ভেবে নিয়ে নিয়েছি না, বল ভেবে না কিছু ভেবে নিয়েছে, নিয়েছে তো বলই ভেবে লোক, চায় বমি ভেবে লোক। এরকম ভাবে আপনাদের এলাকায় বোমা উদ্ধার হচ্ছে, কতখানি আতঙ্ক লাগছে? ভয় লাগছে কেমন? ভয় লাগছে, এবং আজকে এটা দেখলাম, এটা দেখে আমার খুবই ভয়। মালদা থাকা মানে আর চেষ্টা না। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম বিকাশ মাতু। কি হন আপনি? আমি ছেলের বাপ। ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024, রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8613690449593494785892666615।